নমস্কার, আমি সুশান্ত ব্যানার্জি। আমার প্রথম জীবন কেটেছে হলো গ্রামে, হাবড়া, বনগা লাইনের হাবড়াতে। সেখানেই আমার ছোটোবেলায় পাঠশালায় পড়া এবং তারপরে কাছের স্কুল হাবড়া উচ্চ বিদ্যালয়ে সেখানে পড়াশুনো করেছি এবং তারপর আমরা চলে আসি 1958 সালে বাগুইআটিতে। এবং বাগুইআটিতে যে স্কুলটা হিন্দু বিদ্যাপীঠ, ওখানেই আমার 9 এবং 10 এর পড়াশুনো। তারপর আমি মতিঝিল কলেজে পড়ি এবং সিটি কলেজে যাই মাঝখানে। সেখান থেকে আরও মানে যেসব পড়াশুনো দরকার সেগুলো করেছি। আমার পেশাগত জীবনে আমি অ্যাকচুয়ালি ছিলাম সাউন্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ার। সেটা শুরু হয় হলো আমার ইলেকট্রনিক্সে একটা ডিগ্রি পাওয়ার পরে। আমি HMBতে জয়েন করি এবং সেখানেই আমার পেশাগত জীবনের শুরু। বলতে গেলে HMBর সেই রেকর্ডিং স্টুডিও আমার জীবনের আমূল পরিবর্তন করে দিয়েছিল। সেখানে যা কিছু শিল্প সম্বন্ধে আগ্রহ এবং তার নিয়ে কাজকর্ম করা, সেগুলো শুরু হয় আমার ওই সময়। সেটা 1967-68 সাল। আমি 65 সালে জয়েন করি HMBতে। এমনিতে আমার একটা ছোট ক্যামেরা ছিল, আকফা Click 3, তাই দিয়ে প্রথম জীবনের ছবি কিছু তুলেছি এবং ছবি তোলার প্রতি আগ্রহ হয় আমার পিস্তুত দাদার কাছে। তিনি ছোটবেলায় আমাদের ছবি তুলেছেন অনেক, আমার দাদার, আমার বাবা মা ভাই বোনের ছবি তুলতেন এবং তাই দেখে একটা কাগজের উপর ছবি কিভাবে আসে তার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া তিনি আমাকে দিয়েছিলেন। সে তার থেকে যে উন্নতি হয় সেটাই হচ্ছে আমার ফটোগ্রাফি জীবনের শুরু বলা যায়। এবং পরে আমি আমার যখন পৈতে হয়, উপনয়ন হয়, তখন আমি একটা Click 3 ক্যামেরা প্রেজেন্ট পেয়েছি এবং সেটা দিয়ে আমি বেশ কিছু ছবি তুলি এবং তাই নিয়ে বেড়াতেও যেতাম সিমলা, কুলু, মানালি, লখনউ এদিকে। সেখান থেকে বিভিন্ন শহর, বেনারস, এসব জায়গায় ঘুরতাম আমার বন্ধুবান্ধবের সাথে এবং ছবি তুলতাম, কিন্তু তাতে ঠিক মন ভরত না। তারপরে একজন বলল যে একটা 35mm ক্যামেরা কিনে নেয়। আমার অফিসের এক বন্ধু, সে আমাকে প্রথম উৎসাহিত করলো, একটা অ্যানালগ 35mm ক্যামেরা কিনলাম। সে তারপরে কিন্তু সেটা একটা প্রবলেম ছিল, 24-25টা ছবি তোলার পর ফিল্ম আর মুভ করতে চাইতো না। তারপরে বুঝলাম যে ক্যামেরাটার ওটাই ডিফেক্ট, সেই জন্য সে বিক্রি করে দিয়েছে এবং সেটা আমার কাছে এসছে। যাই হোক, ওই দিয়ে কিছুদিন চললো। তারপর আমি একটা ইয়াশিকা TL Super নামে একটা ক্যামেরা কিনলাম, সেটা দিয়ে স্বচ্ছন্দে ছবি তুলতাম এবং কিন্তু ছবি তোলা সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না। আমি একটা অ্যাক্টর ফিল্ম কিনেছিলাম ভুবনদার কাছ থেকে। ভুবনদা হচ্ছে হলো আমাদের PAD ঠিক উল্টো দিকে মনোরমা ফটোগ্রাফি স্টোর, ওখান থেকে। তারপর সেটা ছবি তুলে আমি PAD-র যে ল্যাবরেটরি সেখানে দিলাম ডেভেলপ করতে। ডেভেলপ করার পর আমাকে মাস্টার মশাই ছিলেন আমাদের ওই PAD-র ল্যাবরেটরি ইনচার্জ, তিনি বললেন এটা কী তুলেছ, কিন্তু কিছুই ছবি আসেনি। আমি বললাম যে কোত্থেকে ফিল্ম কিনেছো? আমি বললাম যে এই সামনেরই আপনার দোকানের মনোরমা থেকে। তখন তিনি একটু বাইরে গিয়ে বললেন, এই ভুবন, এটা কী ফিল্ম দিছো? তারপর বললি কেন এটাতে এক্সপায়ার করে গেছে? তারপর উনি বললেন যে আপনার তো আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। বলে বুঝতে জানতে হলে তুমি পুজোর পরে এসো, কালী পুজোর পরে। তারপর আমি গেলাম ওনার কাছে। তারপর উনি বললেন যে এটা আমাদের এখানে একটা ক্লাবে ক্লাস হচ্ছে, একটা কোর্স চালু হয়েছে ফটোগ্রাফিতে, সেটা পড়লে কিছু শিখতে পারবে। তখন আমার সাথে বেনুদার আলাপ হলো এবং আমি বেনুদার কাছে এলাম PAD-তে এবং বুঝলাম যে ফটোগ্রাফি ব্যাপারটা কী ওখানকার ছবি দেখে। এবং সেখানে বেনুদার ছবি রয়েছে, দিলীপ বোসের ছবি রয়েছে, একজন লোক একটা সানাই বাজাচ্ছে, সানাই না ক্লারিনেট সেটা বাজাচ্ছে, সেটা আবার লাইন ফর্মে এসছে, সেটা কীভাবে এলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, আস্তে আস্তে এই ব্যাপারগুলো শিখলাম এবং বেনুদার কাছেই আমার হাতে খড়ি হলো, এটা অ্যাকচুয়ালি বলা যায়।
কারণ ফটোগ্রাফি যেভাবে শিখেছিলাম, যেভাবে শিখতে শুরু করলাম, সেটা যে গোড়ার ব্যাপারগুলো কিছুই জানতাম না, ক্যামেরাটা কি, কেমিক্যালগুলো কি, সেগুলো সম্বন্ধে জানতে পারলাম। এই হলো আমার প্রথম দিকের ফটোগ্রাফির গোড়ার কথা। এটা 69 আমাদের কোর্স শুরু হয়েছিল, 69-70 ওই সময়। এখন আমি ব্যবহার করছি ডিজিটাল ক্যামেরা, কিন্তু মাঝখানে ওই 1970 থেকে 1995 পর্যন্ত আমি যে ক্যামেরা ছবি তুলতাম সেটা হচ্ছে নিকন F3। সেটা আমার সবচেয়ে প্রিয় ক্যামেরা। আমার যা কিছু ভালো ছবি সব বেশিরভাগই ওই ক্যামেরা দিয়ে তোলা, এবং তার সাথে একটা লেন্স ছিল 135mm টেলি লেন্স। এই ক্যামেরা এবং এই লেন্স আমার খুব প্রিয় ছিল। মাঝে মধ্যে নর্মাল লেন্সে, মানে 50mm লেন্স ইউজ করতাম, এবং বেশিরভাগই ছবিতে আমি কম্পোজ করতে সুবিধা হতো আমার 135mm টেলি লেন্স। এবং তারপরে আস্তে আস্তে ডিজিটাল এলো। এখন আমি ব্যবহার করছি ডিজিটাল D90, আর সাথে আছে হলো ডিজিটাল F750 লেন্স। পার্টিকুলার আমি ব্যবহার করি জুম লেন্স, এবং সেটা মোটামুটি ওই 50 থেকে 150 পর্যন্ত এর মধ্যেই থাকে। তার বেশি লং টেলি আমি ইউজ করি না। আমার ছবিতে সুবিধা হয়, আমার আইডিয়াতে সুবিধা হয় ওই 150-র কাছাকাছি লেন্স। আমার ফটোগ্রাফির একমাত্র গুরু যাকে চাই মেনেছি, তার নাম শ্রী বেনু সেন, নিঃসন্দেহে তাই। এবং তিনিও মনে করতেন যে আমি একজনকে পেয়েছি যাকে আমার চিন্তা ভাবনা দিতে পারি। দিলীপ বোস খুবই শ্রদ্ধেয় লোক, আর তিনি খুবই অমায়িক, শেখানোতে আগ্রহী, এবং তারই ছবি ছিল ওই ক্লারিনেট বাজানোর যে ছবিটা, যেটা প্রথম দিকে আমি পিডিতে গিয়ে প্রথম দেখি যে রেখার মাধ্যমে একটা ছবি, সেটা যে সোলারাইজেশন সেটা আমি পরে বুঝেছিলাম। তখন আমার 2 বছর লেগে হয়ে গেছে পিডিতে। তার কাজ খুবই অসাধারণ। তার বেশ কিছু ছবি, যেমন যে ফাটা জমিতে এগেস্টে একটা ফ্যাক্টরি ধোঁয়া উঠছে, লাইফ অ্যান্ড ডেথ, সেটা খুবই উল্লেখযোগ্য ছবি। সত্যজিৎ রায়ের সাথে প্রথম সান্নিধ্য লাভ করি আমাদের HMB স্টুডিওতে, তার অশনি সংকেত ছবিতে কাজ করার সময়, এবং সেটাতে আমার কোনো প্র্যাকটিক্যাল হেল্প তার কাছে ছিল না। আরেকজন রেকর্ডিং করছিলেন, আরেকজন সমীর মজুমদার, এবং আমি সমীর মজুমদারকে হেল্প করেছিলাম। এটাই হচ্ছে ব্যাপার, প্রথম তার সান্নিধ্য লাভ করা। সুচিত্রার সাথে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতা, সেটা বলতে গেলে কিছু কিছু লোক অসন্তুষ্ট হবে। প্রথম কথা হচ্ছে হলো হি ওয়াজ এ ভেরি ডিসিপ্লিনড পার্সন। তার যা কিছু করার ছিল, করতে হবে, সেগুলো সব ছক্কাটা। একটা গানের একটা মিউজিক অবশ্যই, ধরুন 22 সেকেন্ডের একটা মিউজিক, সেটা মেট্রোনোম ধরে একটা রিহার্সাল নিয়ে তিনি দেখতেন 2 সেকেন্ড কম হচ্ছে কি বেশি হচ্ছে, সে দেখে নিয়ে মেট্রোনোম অ্যাডজাস্ট করে আবার নতুন করে তার টেম্পো ঠিক করে তিনি সেই মিউজিকটা টেক করতেন। সেটা 22 সেকেন্ডেই হবে, সেটা 24-25 বা এদিকে 18-20 হবে না। সেইটা হচ্ছে প্রথম কথা, একদম অ্যাকুরেটলি টাইমিং নেওয়া। দ্বিতীয় কথা হচ্ছে হলো তার যা কিছু মিউজিক তিনি পুরো নোটেশান করে নিয়ে আসতেন, সেটা ইংলিশ নোটেশান করা থাকতো, সেটাকে আমাদের স্টুডিওতে আমাদের যারা মিউজিশিয়ান ছিলেন তাদের জন্য সেটা আবার বাংলা নোটেশানে ট্রান্সফার করে নিতে হতো, এবং তার জন্য কিছুটা সময় লাগতো। শেষে একজনকে বসিয়ে দেওয়া হলো
সে ইংরেজি থেকে বাংলা নোটেশন করে রেডি করে রাখবে, তাতে যাতে সময়টা বাঁচে এবং তার রেকর্ডিং কখনো ওভার টাইমে হয় না। সেটা যদি পাঁচটায় শেষ হওয়ার কথা, পাঁচটাতেই শেষ হবে, তারপরে সেটা বাড়তি সময় লাগবে না। এবং তার কাজটা এত নিখুঁত ছিল যে এই নিখুঁতভাবে কাজ করার জন্যে আমারও পারফরম্যান্স অনেকখানি নিখুঁত হয়ে গেল এবং তার কাজের ধরনটা আমি বুঝতে পারলাম। এবং যেটা অশনি সংকেত রেকর্ডিং হওয়ার সময় আমি এই পরিবর্তনটা দেখতে পাই। সতীশের মোটামুটি 18-19 ছবিতে আমি কাজ করেছি। মজার ঘটনা একটাই হঠাৎ মনে পড়ছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ওখানে টিউবের চেয়ার ছিল, টিউবওয়েল ফ্রেমের উপরে সিট লাগানো চেয়ার। একবার হয়েছিল কি, তিনি বসতে গিয়ে সে টিউবটা কোলাপস করে গেল, তিনি চিৎ হয়ে পড়ে গেলেন। সেটাই দুর্ভাগ্যজনক এবং সেটাই একমাত্র আমার মনে পড়ে। আমাদের HMB-র তরফ থেকে আর সাথে সাথেই প্রিকশন নেওয়া হলো, ওনার জন্য আলাদা চেয়ার আনা হলো। তো তারপর থেকে বিশেষভাবে তাকে কেয়ার নেওয়া হতো, যাতে তার সব কিছু, তার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা আমার সৌভাগ্য যে বাবা এবং ছেলে দুজনেই একই ঘরানার লোক হলেও তাদের সাথে তাদের ডিফারেন্সটা আমি পেয়েছি এবং তাদের রেকর্ডিং করার সৌভাগ্য আমার হয়েছিল। সে একইভাবে কাজ করতো, কারণ সতীদায় আগে যে ছবিগুলো করেছেন সেগুলো সাথে তার মিউজিকের হেল্পার হিসেবে ছিলেন সন্দীপ রায়, সেই জন্য একই সিস্টেমে কাজ হতো। ব্যাপারটার মধ্যে খুব একটা ডিফারেন্স পাইনি, উনিও ঠিকই নোটেশন করে নিয়ে আসতেন, ঠিকঠাক টাইম নিয়ে আসতেন এবং সব কিছু কাজই কোনো রকম অসুবিধে হয়নি। সত্যজিতের সাথে স্মরণীয় ঘটনা হচ্ছিল, তার একটা ছবির ডায়ালগ আমি মনোতে রেকর্ডিং করা কিন্তু মাল্টি ট্র্যাকে ছিল, সেটাকে স্টিরিও করে দিয়েছিলাম। মনো থেকে স্টিরিও, মনো রেকর্ডিং করা হয়েছিল কিন্তু আলটিমেটলি ট্রান্সফার করা হলো সেটা স্টিরিওতে। সে ছবিটা হচ্ছে ঘরে বাইরে, তার ডায়ালগুলো যেহেতু মাল্টি ট্র্যাকে ছিল, সে মনোতে রেকর্ডিং হলো ইচ্ছে মতো শিফট করে স্টোরির অনুযায়ী সেটাকে আমি পজিশান শিফট করতাম, লেফট টু রাইট যাচ্ছে, রাইট থেকে লেফটে যাচ্ছে, কখনো সেন্টার থেকে আসছে, কখনো সাইড থেকে আসছে, এই পজিশানিংগুলো চেঞ্জ করা যেত এবং সেটা করে সেটাকে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। বেনুদার সাথে স্মরণীয় ঘটনা বলতে গেলে প্রথমে বলতে হয় আমার জাজিং। আমি প্রথমে জাজিংয়ের সুযোগ পেলাম পুরুলিয়ার একটা অল ইন্ডিয়া স্যালনে। তিনি বললেন, সুশান্ত এবার তুমি জাজিং করবে পুরুলিয়ার এই স্যালনটা। সেখানে আমাকে প্রথমে ইন্ট্রোডিউস করে দিলেন স্যালন কমিটির সাথে, যে এবার সুশান্ত ব্যানার্জি। সেটাই একটা প্রথম স্মরণীয় ঘটনা যেটা আমি আমাকে জাজিং করার সুযোগ করে দিয়েছে। আমার কিছু ছবির সাথে আপনাদের পরিচয় করে দিই। হ্যাঁ, ছবিটা হচ্ছে লনলি ডাক ইন ড্রিমল্যান্ড। এটা ভরতপুর আমাদের যে কনভেনশন হয়েছিল সেখানে দিয়ে তোলা ছবিটার সোজাসুজি না, কালার ছবি অবশ্য, কিন্তু এটাকে ডিজিটাল টেকনিক একটা ইউজ করা হয়েছে যাতে ছবিটাতে একটা সোলারাইজেশনের এফেক্ট পাওয়া যাচ্ছে। এটার্নাল এপিসোড, যেটা আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ঝামেলার ছবি। ছবিটা দেখলে হঠাৎ মনে হয় এটা কীভাবে কাঁচের ভেতর থেকে ছবিটা তোলা, পাহাড়টা চলে গেছে কাঁচের টেবিলের নিচে দিয়ে উপরে স্কালটা রাখা, কিন্তু তা না, এটা একটা
সোজাসুজি একটা কালো কাপড়ের উপর স্কাল এবং ফ্রেম রাখা, তার পাশ দিয়ে তার উপর দিয়ে হেঁটে গেছে আমার মেয়ে। আমার মেয়ের পায়ের ছাপি এখানে আছে এবং ছবিটা স্লো শাটারে তোলা, এক সেকেন্ড এক্সপোজার, এবং তার জন্যেই তার মুভমেন্টটা পাওয়া গেছে, পায়ের মুভমেন্ট। এবং এটা এই সিঙ্ক্রোনাইজেশন অফ দি এক্সপোজার, এক্সপোজার লেন্থ আর সাবজেক্ট, যেটা স্টিল সাবজেক্ট, যেটা এইগুলোকে সিঙ্ক্রোনাইজ করতে গিয়ে আমার সময় লেগেছিল অনেক। ভিআইপি অবজারভার, এটা একটা ভাঙা ব্রিজ যেটা জলের উপর রাখা আছে, এটা হচ্ছে কিন্তু ভিআইপি রোডের উপর তোলা। এখন যেখানে বিগ বাজার রয়েছে ভিআইপিতে, ঠিক সেই জায়গাটায় এই ব্রিজটা ছিল, সেটা 62 সাল নাগাদ। এবং তার কিছুদিন পরে গিয়ে ছবিটা এই এক্সপোজারটা দিই। ব্রুটাল টাচ, একটা মহিলার ছবির সাথে একটা পোর্ট্রেট সুপারইম্পোজ করা, এবং এ পাশে যেটা দেখা যাচ্ছে রঙের পোচ, রঙের একটা ছাপ, সেটা একটা লোকের হাতের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে এই ছবিটাকে ছিঁড়ে নষ্ট করে দিয়েছে, সেই জন্য ছবিটার নাম হচ্ছে ব্রুটাল টাচ। মাল্ট রিভার, মাল্ট রিভার হচ্ছে হলো গাজা নামে একটা জায়গা আছে স্পিতি ভ্যালিতে, নর্থ ইন্ডিয়াতে, নর্থ ইন্ডিয়াতে সেই তার সেখানে একটা নদীর উৎপত্তি স্থলে এই ছবিটা তোলা। এবং এটার এক্সপোজার দিতে গিয়ে আমার একটু অ্যাক্সিডেন্টও হয়েছিল, হাঁটু ছড়ে গিয়েছিল। ডাক্স অ্যাট ডাস্ক, এটা কিছুটা পাখিগুলো হচ্ছে হলো রাজহাঁস, এগুলো তোলা হয়েছিল বোলপুরের শান্তিনিকেতনে, আর রাস্তাটা হচ্ছে বোলপুর যাওয়ার পথে। হিস্ট্রি, এই ছবিটা হচ্ছে হলো জয়সলমীর ফোর্ট, জয়সলমীর ফোর্টের উপরে কতগুলো পায়রা উড়ছে, এবং পায়রাগুলো উড়িয়ে দিয়েছিলেন আমারই এক সিনিয়র দাদা, পায়রাগুলোকেই ঢিল মেরেছিলেন, তারপর পায়রাগুলো উড়ার সময় তোলা। এবং এই পায়রাটার ছবির সাথে যে তার পাখার যে মুভমেন্ট, সেইটার সাথে একটা বইয়ের রেখে তাতে ফ্যান দিয়ে পাখার পাতাগুলোকে উড়িয়ে দেওয়া, পাতাগুলো উড়ানোর সাথে মুভমেন্টের পাখার, পায়রাগুলোর পাখার মুভমেন্টের সাথে ম্যাচ করানো হয়েছে। ইন ডিসগাইজ, আমরা যে প্রকৃতি ধ্বংস করি তারই একটা প্রতিচ্ছবি। এটা আমাদের গাছের পাতা নেই, সেই পাতাগুলোর, গাছের পাতা দিয়ে আমরা আমাদের লজ্জা ঢাকছি যে আমরা কী ধরনের সভ্য জগৎ তৈরি করেছি। ইনভেশন, এটা একটা চেকবোর্ড যেন দাও খেয়েছে প্রকৃতির সাথে, এবং মানুষের ইনভেশনের একটা প্রতিচ্ছবি হচ্ছিল ওই সাদা মন্ত্রীর ছবিটা, মন্ত্রীটা, এবং সেটা যেন বোর্ড টোর সব ভেঙে সে বেরিয়ে গেছে। লাইফ অ্যান্ড ডেথ, এটা আমার প্রিয় ছবি, এটা আসলে একটা মেঘের ছবি। মেঘটা এমনইভাবে পাওয়া গেছে যে একটা মোরগ বলে মনে হচ্ছে, সেটা তার লাইফ, কিন্তু তার ডেথ হয়ে গেছে, তার পা দুটো কাটা, লাইফ হিসাবে পড়ে আছে কোনো ডিম, এবং জীবন ও মৃত্যুর যে টাসল সেইটাই এখানে দেখানো হয়েছে। এটা তোলা কিছুই না, খুব সহজেই মেঘ আলাদা করে তোলা, মুরগির পা দুটো পজ যেটা সেটা আলাদা করে তোলা, এবং তখনই ডিমগুলোকে রেখে তোলা। এবার এই দুটো নেগেটিভ হলো, একটা ক্লাউডের নেগেটিভ যেটা চিকেন শেপের, আর পজ অ্যান্ড এগস, এই দুটো নেগেটিভকে মেশানো হলো। ম্যাডোনা, এটা আগ্রাতে তোলা, আগ্রা ফোর্টে, মা এবং তার সন্তান,
তাদের মধ্যে যে স্নেহ ভালোবাসা সেটাই দেখানো হয়েছে। রিগেন, রিগেন একটা সুরিয়ালিস্টিক ছবি। এটা বৃষ্টি হয়ে যাওয়ার পর তার যে সামান্য জল জমেছে ফাটা জমিটার উপর সেটাই দেখানো হয়েছে। জল যেটা ছিল না সেটা যেন আবার ফিরে পেয়েছে এবং তার সরসতা সেটা আবার ফিরে এসছে এবং সেই তার সেই যে খুশির ব্যাপারটা সেটার জন্যে চাঁদে চাঁদ উঠেছে এবং মরা গাছটা জাস্ট সে আর মৃত বলে মনে হচ্ছে না। সাইলেন্স, সাইলেন্স হচ্ছে জীবন ও মৃত্যু। মাছ তাকে স্ট্যাগনেন্ট জায়গায় রেখে দেওয়া হচ্ছে, তার যে জীবন, তার যে গতি, তার যে সে যে বাঁচতে চায়, অগ্রসর হতে চায়, সেইটাকে আটকে দেওয়া হয়েছে এবং সে যেন পুরোপুরি ব্যাপারটা নিস্তব্ধ, শুধু বাইরে সমুদ্রের ঢেউ সেটাই যেন সরব হয়ে আছে কিন্তু মাস্টার নীরব। লাস্ট বার্ড, লাস্ট বার্ড হচ্ছে আমাদের পৃথিবীতে ফলিয়েজ নেই, গাছপালা নেই, সবই ধ্বংস হয়ে গেছে, খালি জলের কিছুটা আভাস আছে। এক আমার কতগুলো ডিম পাখিটা রেখে যাচ্ছে, যেটা সে বললো আমি চললাম, আমার এখানে থাকবার জায়গা নেই, আমার গাছ নেই, গাছপালা নেই, খালি তোমাদের জন্য রেখে গেলাম একটা টেবিলের উপরে ডিমগুলো। এই ডিমগুলো ভবিষ্যতের জন্য তোমরা যদি পারো তাহলে আবার নতুন জীবন তৈরি করে নিও এর থেকে, অথবা তোমাদের অমলেট করে খেয়ে নিও। আমি যে সুপার ইম্পোজের মন্টেজ করতাম বা দুটো ছবি, তার কারণ হচ্ছিলো কখনো বেশিরভাগ সময় একটা শটে বা একটা ছবি দিয়ে আমার এক্সপ্রেশন যেটা আমি যা বোঝাতে চাই সেটা বোঝানো যায় না, তার আলাদা ইমেজের প্রয়োজন হয় এবং সেই জন্যই মন্টেজ ব্যাপারটা এসছে, মাউন্ট কথাটা থেকেই মন্টেজ এসছে। এই মন্টেজ করতে গিয়ে সব সময় যে আগেকার দিনে চালু ছিল ব্যাপারটা কাট অ্যান্ড পেস্ট মন্টেজ, কিন্তু কাট অ্যান্ড পেস্ট করে ছবিগুলো জুড়ে নিয়ে তার থেকে আবার ছবি তুলে একটা নেগেটিভ বানানো হলো, তারপর প্রিন্ট করে যাওয়া। কিন্তু আমার তাতে হতো কি, এই কপি হয়ে যাওয়ার ফলে ছবিতে গ্রেন আসতো, বেশি বড় সাইজ করা যেত না, ছবির ডিটেল নষ্ট হতো, কন্টিনিউয়াস টোনটা নষ্ট হতো। এইসব কারণে আমি ভাবলাম যে আমাকে এই প্রসেস চলবে না, আমাকে কন্টিনিউয়াস টোন ফটোগ্রাফি করতে হবে। তাতে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ যেখানে লাগবে জুড়বে সেইখানে আরেকটা টোন ডচ করে বা সুপার ইম্পোজ করে সেই জায়গাটায় আরেকটা ছবি আমাকে আনতে হবে, তার জন্য একটা মাস্টার ড্রয়িং করতে হতো। সেই মাস্টার ড্রয়িং করে প্রথমে একটা ইমেজ কোথায় থাকলো সেটা দেখে নিলাম এবং তারপরে নেক্সট ইমেজটাকে আমি কোথায় নিলে আমার সুবিধে মতো জায়গাতে আমি প্রজেক্ট করতে পারি সেটা দেখার ব্যাপার ছিল এবং সেটা দেখার জন্যে আমাকে সেই জায়গাটা গার্ড করে রাখতে হবে যাতে সেই জায়গায় আলো না লাগে, আলো লাগলে সেখানে জায়গাটা নষ্ট হয়ে যাবে। তখন সেই জায়গাটা গার্ড করার জন্য আমি কাট পেস্ট করতাম না, আমি দুটো টোন যাতে মার্চ করে একসাথে মিশে যায় সেটা বোঝা যাবে না এরকম অবস্থাতে, সেই জন্য কখনো কখনো মাস্ক ইউজ করতাম, আবার কখনো কখনো টোন দুটো ছবিরই টোন যাতে একসাথে মিলে যায় সেরকম ব্যবস্থা করতাম। এটা একটু ডিফিকাল্ট ব্যাপার কিন্তু পারফেকশন ছিল 100%, কারণ টোনের মধ্যে কোনো ইয়ে ছিল, গ্রেন ছিল না এবং আমি ইচ্ছে মতো করতে হবে একটা ছবিতে যদি কম্পোজিশন আমার ভালো না লাগতো আমি নেক্সট আর একটা প্রিন্ট করতে পারতাম এবং সেখানে যাতে পারফেকশন আসে তার জন্যে যথাযথ প্রিকশন নিতাম। এই হচ্ছে ব্যাপারটা অ্যানালগ ডার্করুম আর ডিজিটাল ডার্করুম। এখনকার দিনে ডিজিটাল ডার্করুম, ডিজিটাল ডার্করুম মানে আমার কম্পিউটারের স্ক্রিনের উপরে
আমাকে ছবিটাকে মেশাতে হবে। এখন আগেকার ব্যাপারটা ছিল ডার্করুমে, আমি সেই বলেছিলাম যে একটা মাস্টার স্কেচ করে নিতে হয়, সেই স্কেচ করে নিতাম, করে নিয়ে একটা ইমেজের পরে আরেকটা ইমেজ কোথায় কেমনভাবে আসবে, কীভাবে মার্চ করবে সেটা দেখে নিতাম, এবং সেটার ট্রায়াল আর এরর মেথডে আমাকে সেটা করতে হতো। কখনও কখনও একটা ইমেজ মনে হতো একটু বেশি ছোট হয়ে গেছে বা বেশি বড় হয়ে গেছে, সেই অনুযায়ী এনলার্জমেন্ট আমাকে কন্ট্রোল করতে হতো। ডিজিটাল ডার্করুমের ব্যাপারটা অনেক সহজ, সেটা ডার্করুমে না আমাকে স্ক্রিনেই উপরে করতে হচ্ছে, এবং সেটা আমি ম্যাগনিফিকেশান ইচ্ছে মতো চেঞ্জ করতে পারছি যে কোনো ইমেজে। আমি দুটো ইমেজের কথাই বেশিরভাগ বলছি, তিনটে বা চারটে ইমেজের কথা আসছি পরে। এতে হচ্ছে কি, ডিজিটাল ডার্করুম ব্যাপারটা অনেক ইজি, যেটা করতে আগে তিন চার ঘন্টা সময় লাগতো সেটা এখন 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়, সেই জন্য ব্যাপারটা অনেক সোজা। কিন্তু আমার মনে হয় ডিজিটাল ডার্করুমের আমার যে চিন্তা শক্তি সেটার ব্যবহার হয় কম, ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং তার মধ্যে যদি কোনো চেঞ্জ করার মতো ওই আমার প্রসিডিওরের কোনো অল্টারেশন করার মতো আমার সময় থাকে না বা প্রয়োজন বোধ করি না, এইটাই হচ্ছে হলো অসুবিধে। প্রয়োজন বোধ করাটায় হচ্ছে দরকার, কারণ আমরা সোজাসুজি হয়ে গেল ব্যাপারটা খুব ইজি ছেড়ে দিলাম। কিন্তু ডিজিটাল ডার্করুমের যে অ্যানালগের যে প্রসিডিওরটা সেটা কম্বারসাম হতে পারে, কিন্তু সেটা অনেক চিন্তা তার পেছনে কাজ করে, সে এবং আমার সেই কারণে ডিজিটাল হলেও অ্যানালগ ব্যাপারটা আমার কাছে পছন্দ। আমি ফটোশপে কাজ করি, ফটোশপই আমার মনে হয় এটা যা চাই সেটা পেতে খুব একটা অসুবিধা হয় না, এবং আমার কমপ্লিকেশনের মধ্যে আমি যাই কম, আমার ছবির প্রিন্ট বেশিরভাগই হচ্ছে হলো মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড, সেই জন্যে আমার অসুবিধে বিভিন্ন ধরনের গ্যাজেট বা সফটওয়্যারের কেরামতি ট্রিক এগুলো আমার প্রয়োজন হয় না, এবং আমি সোজাসুজি যেটা পাই সেটা করতেই ভালোবাসি, তো আমার মনে হয় সেটা অনেক এফেক্টিভ। কারণ হচ্ছিল তার মধ্যে কেরামতি দেখাতে গিয়ে সেই কেরামতিটাই প্রধান হয়ে যায়, ছবির আসল বক্তব্যটা মার খেয়ে যায়। সেই কারণেই আমার মনে হয় যে ডিজিটাল ডার্করুম থেকে অ্যানালগ ডার্করুম আমার প্রেফারেবল। তাছাড়া হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ওল্ড স্কুলের লোক, আমার সেই ফিল্মের জমানায় আমি কাজ করেছি, কেমিক্যাল ডেভেলপমেন্ট প্রিন্ট এগুলো আমি সেই দিনকার লোক, আমার এখনকার দিনের ব্যাপারটা অনেক ইজি হলো, ব্যাপারটা মনে হচ্ছে সুপার ইজি, এটা বড্ড বেশি তাড়াতাড়ি হয়ে যায়, সেটা আমার কাছে ঠিক মনোপুত না। অ্যাকচুয়ালি বলতে গেলে সাউন্ড রেকর্ডিংয়ের সাথে ফটোগ্রাফির বেশ কিছু টার্মের মিল আছে। প্রথম কথা হচ্ছে হলো লাইট ওয়েভ, এখানে সাউন্ড ওয়েভ, তারপর ইকুয়ালাইজেশন, মন্টেজ, সুপার ইম্পোজ, এগুলো সাউন্ড রেকর্ডিংয়ের অর্ধম চলে, এডিটিং এগুলো সবসময় এই টার্মগুলো ব্যবহার হয় দুটোতেই, সেই জন্যে বুঝতে গিয়ে একটা খুব একটা অসুবিধে হয় না। আর কারণ যেগুলো সাধারণত ব্যবহার হয় যে টার্মগুলো সেগুলো একই ধরনের, আর ব্যাপারটা একই রকম, আমাকে রেকর্ড করতে হবে সেটা ম্যাগনেটিক টেপে হোক বা আবার ফিল্মের উপরে হোক, ব্যাপারটা আমার রেকর্ডিং। রেকর্ডিংয়ের সময় কি প্রয়োজন হয় আমার, সাউন্ড রেকর্ডিংয়ের সময় নয়েস যাতে কম আসে, তারপর সাউন্ডের কোয়ালিটি যাতে ঠিকঠাক থাকে, এবং ছবির ক্ষেত্রেও তাই, আলো যেন ঠিকঠাক থাকে, এবং তাতেও বাইরের নয়েস
যেগুলো আউট অফ ফোকাস, শার্পনেস, এগুলো ফটোগ্রাফির আর সাউন্ডের মধ্যে মিল আছে অনেকগুলো। সেই জন্য পেশাগতভাবে মেলানোর কোনো অসুবিধের বা সেরকম কিছু আমাকে পেতে হয়নি, ঝামেলা পেতে হয়নি। আমার প্রয়োজন যেটা সেটা পেলেই হলো, সঠিক আওয়াজ, সঠিক শব্দ এবং সঠিক ছবি। এবং আমার ছবির মধ্যে খুব একটা ঝামেলার কিছু আমি রাখি না। তার ছবির যে আমি যার ছবি তুলছি, যদি কোনো সিটার হয়, যার ছবি তুলছি তার এক্সপ্রেশনটা ঠিক এলো কি না সেটা হচ্ছিলো আমার দেখার প্রথম কাজ। আর দ্বিতীয় কথা, তার আলো, তার স্পেশাল মডুলেশন যেগুলো সাউন্ডের ক্ষেত্রেও আছে সেগুলো আমার যেন ঠিক থাকে। সাউন্ডের ক্ষেত্রে বিশেষ করে নজর দিতে হয় রেন্ডারিং অফ দি থ্রোট, সেই আওয়াজটা আমি ভালো পাবো কোন অ্যাঙ্গেল অফ মাইক্রোফোনে, এবং ঠিক একই রকম অ্যাঙ্গেল অফ ক্যামেরা, ভিউইং অফ দি ক্যামেরা, সেটা আমাকে ঠিকঠাক করে নিতে হয়। সেই জন্যে খুব একটা অসুবিধে হয় না, যদি কনসেপ্টটা যদি পরিষ্কার থাকে তাহলে দুটোতেই ক্রিয়েটিভিটি কাজ করা যায়, এবং সেটা আমার পক্ষে সুবিধেই হয়েছে। আমার একটা আরেকটাকে পরিপূরক বলা যায়। ফটোগ্রাফিতে আসতে গিয়ে আমার প্রথম প্রথম বেশ কিছু অসুবিধে হয়েছে, এবং সেই অসুবিধেগুলো মূলত হচ্ছে হলো আমার শেখার পদ্ধতি। সেই শেখার পদ্ধতিতে আমি কতগুলো জায়গাতে অপরিষ্কার ছিল, যেগুলোর জন্য একমাত্র নির্ভরযোগ্য লোক ছিলেন বেনুসেন। আর কারোর কাছে আমি পরিষ্কার উত্তর, আমি যেটা চাই, আমি যেভাবে বুঝি সেই রকম উত্তর পাইনি। সেই কারণে আমার প্রথম দিকে বেশ কিছু আমার কাজের অসুবিধে হয়েছে, এবং আমি বোঝার ক্ষেত্রে আমি যেটা চাইছি সেটা বোঝাতে আমার অসুবিধে হয়েছে। এর কারণে প্রথম দিকে যারা সিনিয়র ছিলেন তারা যেটা তাদের বোধ বুদ্ধিতে ছিল সেটাই ঘাড়ে চাপিয়ে দিতেন। তাদের তাছাড়া যে অন্য কিছু ভাবনা চিন্তা করা যায় সেটা পরিষ্কার হয়নি, পরিষ্কারভাবে বুঝতে পারিনি। এটাই আমার তখন বেনুসেনের কিছু কিছু ছবি আমি দেখতাম যে সেগুলো কেন, এবং কেন, যেমন উনি প্রথম আমাকে স্কাল ইউজ করার কথা ছবি দেখিয়েছিলেন, এবং একটা স্কাল এবং সেটা যেন তার এগেনস্ট একটা ফেস মুখ করছে স্লো শাটারে, এই যে ভাবটা, এই ভাবটা বুঝতে আমি অন্য লোকের কাছে পাইনি এবং বেনুসেনের কাছ থেকেই আমি পেয়েছিলাম, এবং সেটা আমার দু তিনটে ছবিতে আমি স্কাল ইউজ করেছি অ্যাজ ডেথ, সেটা ডেথকে বোঝাচ্ছে, সেইটা আমার পক্ষে বোঝাতে সুবিধে হয়েছে। আর বেশিরভাগ লোকেই দেখলাম তারা ছবি সম্বন্ধে তাদের সরাসরি যে ছবিগুলো ভালো হয় তোলা যায় সেগুলোর দিকে আগ্রহ বেশি, স্টুডিওতে দুটো বা তিনটে আলো ব্যবহার করে ছবি করাটাই তারা ক্রিয়েটিভ ছবি হিসাবে ভাবে, এখনও ভাবে। এবং তাদের যে ভাবধারণা সেটা যে সঠিক নয় সেটা বোঝাতে চেষ্টা করাও হচ্ছে হলো অবাঞ্ছনীয়, কারণ তাদের যে ভাবনাটা এমনভাবে তাদের মাথায় গেঁথে গেছে যে অন্য কিছু ভাবনা আনা, সেখানে পরিবর্তন আনা মুশকিল। ছবি তুলতে গিয়ে তৃপ্তি বা অতৃপ্তি, এটা বলতে গেলে আমার একটা ছবি নিয়ে বলতে হয়, যেটার টাইটেল হচ্ছে এটারনাল এপিসোড। এই ছবিটা খুবই ডিফিকাল্ট ছবি, অনেকে বুঝতেই পারে না ছবিটা কিভাবে তোলা হয়েছে, কিভাবে জিনিসগুলো সেট করা হয়েছে, স্কালটা কিভাবে আছে, ফ্রেমটা কিভাবে আছে, এবং অন্য পায়ের যে মুভমেন্ট দেখানো হয়েছে সেটাই বা কিভাবে আছে। এটা
করতে গিয়ে আমার মেয়ে যার পা ইউজ করেছি আমি এবং তার যে ফুটস্টেপ তার সাথে ক্যামেরা শাটার এবং টাইম অফ এক্সপোজার এগুলোকে মেলানো খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল। এই তিনটে ব্যাপার সিনক্রোনাইজ করা করেই ছবিটা হয়েছে। আমি 100টার ফ্রেমেরও বেশি এক্সপোজার দিয়ে তিনখানা মাত্র ফ্রেম সঠিক পেয়েছিলাম এবং এটা নন ডিজিটাল ক্যামেরাতে তোলা, আমার নিকন F3 দিয়েই তোলা এবং এটার একটা ডেভেলপমেন্ট না হলে আমি ছবিটা ঠিক হলো কি না বুঝতে পারছি। সেই জন্য তিন রোল সাড়ে তিন রোল ছবি তুলতে হয়েছিল। তুলে তারপর আমি বুঝতে পেরেছিলাম না এখন আমি ঠিক দিকে যাচ্ছি এবং তিনখানা ফ্রেম আমি ব্যবহার করতে পারি। এই হচ্ছে ডিফিকাল্টি। আর এমনিতে এটা যে ছবির থিম এবং তার এক্সিকিউশন সেটার নিয়ে এটা এই ছবিটা তৈরি। এগিয়ে যাওয়াই হচ্ছে হলো জীবনের ধর্ম। এটার এটাই আমার বক্তব্য আমি ছবির মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। আমার সাজেশান হচ্ছে হলো এখনকার দিনে দেখি যেটা ইকুইপমেন্ট ওরিয়েন্টেড চিন্তাধারা, ইকুইপমেন্ট কী ক্যামেরা কী লেন্স কী জুম লেন্স এসবগুলোর দিকে নজর না দিয়ে ছবির থিম কী, ছবির সেই থিমটা ছবির মাধ্যমে প্রকাশ হয়েছে কি না এটা ভাবা বিশেষ প্রয়োজন এবং ছবিটা সম্পূর্ণ কি অসম্পূর্ণ সেটাও দেখা দরকার। একটা ছবি হয়তো যেখানে শেষ করা হয়েছে সেটা হয়তো ঠিক শেষ হওয়ার জায়গা না। পিকচুরাল ফটোগ্রাফিতে আমার ভালো লাগা অনিল বিশাল সিং, সে ভালো কাজ করে। তারপর মধু সরকার, সে ভালো কাজ করে। ইন্ডিয়ার বাইরে আমি ভীষণভাবে ইনফ্লুয়েসড হয়েছিলাম এবং আমার প্রিয় জেরি উলসম্যান, তার কাছেই অ্যাকচুয়ালি আমি মন্টেজ ফটোগ্রাফি নিয়ে ভাবার কথা ভেবেছিলাম তার ছবি দেখে এবং তার কতগুলো ছবি আছে অসাধারণ। ওই ধরনের মন্টেজ যে সম্ভব সেটা আমি তখনকার দিনেই ভাবতাম, এখনও ভাবি। অবশ্য তার ইকুইপমেন্টের দিক দিয়ে তিনি 120 ক্যামেরা ইউজ করতেন, তিনি মন্টেজ করেন 8খানা এনলার্জার দিয়ে। তার বিভিন্ন নেগেটিভ, বিভিন্ন যে নেগেটিভ সেগুলো তার ম্যাগনিফিকেশান ফোকাসিং কোনটার পর কোন ইমেজটা আসবে সব সেট করা থাকতো। তিনি খালি এনলার্জারের নিচে যে ইজেল বোর্ড সেটাকে চেঞ্জ করে একটা এনলার্জার থেকে আটটা এনলার্জার নিয়ে যেতেন, নিয়ে গিয়ে এবং সেটাকে একটা ইমেজের সাথে আটটা ইমেজ লাগাতেন এবং তার টেকনিক বা ব্যবহার করে করে অনেকেই সেটা করবার চেষ্টা করেছে কিন্তু খুব একটা যে সফলতা পেয়েছে বলে আমার মনে হয়। টু ওয়েজ অফ লাইফ, টু ওয়েজ অফ লাইফের কথা ভাবা যায় না। টু ওয়েজ অফ লাইফ 32টা নেগেটিভ এবং তার নেগেটিভগুলো তখন ওদের এনলার্জার ছিল না, তখনকার দিনে প্রিন্টটা তৈরি হয়েছে কন্ট্যাক্ট প্রিন্ট দিয়ে। ওই কন্ট্যাক্ট প্রিন্ট করে একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ লাগানো মেশানো এটা দুঃসাধ্য ব্যাপার এবং সেটাই অস্কার রেজলান্ডার সেটাই করেছিলেন এবং সেটা করতে তার 6 সপ্তাহ লেগেছিল প্রথম প্রিন্টটা বের করতে এবং সব সময় 5খানা প্রিন্ট তিনি করেছিলেন। এই একই ছবি 5খানা প্রিন্ট করেছিলেন এবং তার এক কপি এখনও ব্রিটিশ ইন্ডিয়ান মিউজিয়ামে রাখা আছে, সেটা আমি কিন্তু দেখে এসেছি লন্ডন মিউজিয়াম। এটা খুবই ভালো কথা কারণ এখন ডিজিটাল ফটোগ্রাফি চলছে, ডিজিটাল ডার্করুম অবশ্যই প্রয়োজন এবং ডিজিটাল ডার্করুম নামটা ঠিক সরাসরি ডিজিটাল ডার্করুমের যে অ্যাক্টিভিটি তা না, সেটা আমি বুঝতে পেরেছি।
এবং এটা ডার্করুম বলতে যা বোঝায় সেটা ডিজিটাল হলে কি হতে পারে তার একটা আইডিয়া, বিশেষ করে এখানে যে টেকনিকগুলো ইউজ শেখানো হয় বা দেখানো হয়েছে সেগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন ধোঁয়ার ছবি, ধোঁয়া দিয়ে ফিগার, তারপর জলের ফোঁটা, এই যে কতগুলো ইউনিক টেকনিক দেখিয়েছে। বিশেষ করে ওখানে সেই তাপস বোস আছেন, তার সাথে আমার বেশ কয়েক বছর পরিচয় এবং তিনি ছাত্রছাত্রীদের উৎসাহ দেন যাতে এই সব টেকনিকগুলো ব্যবহার করা হয় এবং তার সাকসেস হোক, রিজাল্ট রাখুন, সাকসেসফুলি চলুক বছর পর বছর, এবং এটা যেন শেখার শেষ ব্যাপার না হয় এবং এই ছাত্রছাত্রীরা যেন এগিয়ে যায়, এটাই আমি আশা করবো।